वेलकम फ्रेंड्स रकेशोर तुम्हारे सामने चले मोस्ट इम्पोर्टेंट चैप्टर जेटा हे सिलिसिजम से रिजनिंग खूब ही मोस्ट इम्पोर्टेंट पार्ट एखान तुम्हारे विभिन्न गवर्नमेंट एग्जाम क्वेश्चन आसे एखान तो ये हमें ट्राई कर सल्व करार एखान विभिन्न रकम जो क्वेश्चनगुलो है तो प्रथम आज के तुम्हारे जे टपिकटी डिसकस करब से हे ओनली अ फ्यू एंड ओनली कन्सेप्ट तो तार आगे बंधुरा आमी बोली भालो लागले भिडियोटी शेयर करबे लाइक करबे एंड सबसक्राइब करबे तो बंधुरा आमी शुरू करछी तो प्रथमे देखो शुरू करछी आमी एकटा पार्ट लिखलाम एखाने बंधुरा ओनली पार्ट सेकेंड इज ओनली अ फ्यू पार्ट ओनली अ फ्यू पार्ट तो बंधुरा एखाने देखो फार्स्ट पार्ट आमी क्लियर करछी जेटा होच्छे ओनली पार्ट तो बंधुरा एखाने आमी जोदि लिखी इफ ओनली ए आर बी जोदि आमी एटाके लिखी आमी सेटार मिनिंग्स होलो ऑल बी आर ए साधारण ओनली साधारण बेंगली बोला है केवल तो बंधुरा एखे देखो हमें जो वेन डायग्राम एखे आँखी ऑल बी आर ए ऑल बी आर ए ऑल बी आर ए हेयर फ्रेंड बी इज नॉट कनेक्टेड इन एनी अदर एलिमेंट्स ए बी ये तुम्हारा देखो बी কোনো এলিমেন্টের সঙ্গে রিলেশন করতে পারবে না এটা এটাই মিনিং এটাই বোঝায় যে বি ক্যান নট মেক রিলেশন উইথ এনি আদার এলিমেন্ট হিয়ার বি ইজ টোটালি লয়্যাল কারণ বি হচ্ছে এখানে টোটালি লয়্যাল এখানে বি শুধু একাই অন্য কোনো এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করতে পারবে না এটা ক্যান নট মেক রিলেশন উইথ এনি আদার এলিমেন্ট তো বন্ধুরা এটা গেল তোমাদের অনলি কনসেপ্ট সেকেন্ড হচ্ছে অনলি আ ফিউ सेकेंड होच्छे ओनली अ फ्यू ओनली अ फ्यू एटा होच्छे ओनली अ फ्यू कन्सेप्ट तो बंधुरा एखाने देखो सब समय मने रखबे ओनली अ फ्यू माने होच्छे साम प्लस सबनट एर सामेशन साम एंड सामेशन सामनटर सामेशन होच्छे ओनली अ फ्यू तो बंधुरा आमी जोदि एखाने लिखी If I say, যদি আমি এখানে লিখি যে sum A আর B, if I say sum A আর B, and sum A আর not B, sum A আর not B, তো আমি যে ভেন ডায়াগ্রামটা আঁকবো সেটা হচ্ছে দেখো এটা sum A আর B এটা sum A আর B এটা হলো সাম এ আর বি হলো এটা সাম পার্ট অফ এ ইজ নট বি সাম পার্ট অফ এ ধরলাম এই পার্টটা সাম পার্ট অফ এ ইজ নট বি তো এখানে দেখো এটার মানে বোঝায় সামের প্লাস সামের এটা হচ্ছে সাম এ আর বি এর হচ্ছে কমন পার্ট এটা হচ্ছে সাম সাম এ আর বি হচ্ছে এটা আর সাম সাম নট মানে এর কিছু অংশ যেটা বি নয় সেটা হচ্ছে অনলি আ ফিউ কনসেপ্ট যেটা হচ্ছে সাম প্লাস সাম নটের সামেশন হচ্ছে অনলি আ ফিউ যদি আমি এখানে বলি একটা যদি আমি এখানে স্টেটমেন্ট দিলাম যদি এখানে একটা সরি এখানে যদি আমি একটা কনক্লুশন দিই যদি আমি এখানে বলি অল এ ক্যান বি বি অল এ ক্যান বি বি আমি কি বলতে পারবো এটা ট্রু হবে না ফলস হবে কীভাবে বলবো দেখো অল এ বি বি হবে না কারণ এটা ফলস কারণ হচ্ছে দেখো সাম পার্ট অফ এ যেটা আমার কী নয় বি নয় সাম পার্ট অফ এ যেটা বি নয় আমার এই জন্য আমি বলতে পারি এটা ফলস হয়ে যাবে অল এ ক্যান বি বি এটা হচ্ছে রং তো বন্ধুরা অনলি মনে রাখবে অনলি আ ফিউ মানে হচ্ছে সাম প্লাস সাম নটের সামেশন আর অনলি যেখানে কনসেপ্ট এখানে আমি যেটা বলছি ইফ অনলি এ আর বি
অল বি আর এ, এখানে কি হয়, এখানে যে ভেন্ডাগ্রাম ডাকছি এটা হচ্ছে অল বি আর এ, ইফ অনলি এ আর বি মানে হচ্ছে অল বি আর এ। তো এখানে দেখো, এখানে বি, এই যে বিটা কোনো এলিমেন্টের সঙ্গে আর রিলেশন তৈরি করতে পারবে না, এটা শুধু লয়্যাল, এটা ক্যান নট মেক এনি রিলেশন উইথ এনি আদার এলিমেন্ট, এটা হচ্ছে অনলি কনসেপ্ট। তো বন্ধুরা, আমি কিছু কোশ্চেন সেগুলো আছে, সেগুলো আমি সলভ করছি। দেখো প্রথমে এখানে আছে সাম বাস্কেট ইজ ব্যাক, দেখো সাম বাস্কেট ইজ ব্যাক, আমি এখানে ভেন্ডাগ্রামটা আঁকছি, সাম বাস্কেট, ধরলাম এটা বাস্কেট, এটা বাস্কেট, এটা ধরলাম ব্যাগ, সাম বাস্কেট ইজ ব্যাগ, সাম বাস্কেট ইজ ব্যাগ, ঠিক আছে। এরপর দেখো কী বলছে, নো ব্যাগ ইজ মার্ক, তো ব্যাগ আর মাগের মধ্যে কোনো রিলেশন নেই তোমার, ঠিক আছে। অল মাগ ইজ বাকেট, অল মাগ ইজ বাকেট, এরপর দেখো এখানে যে কনক্লুশনটা দেওয়া আছে, এখানে সাম বাকেট ইজ নট ব্যাগ, সাম বাকেট ইজ নট ব্যাগ, দেখো এখানে, এখানে যেটা বলছে এখানে কনক্লুশনটা, এক নম্বর সাম বাকেট ইজ নট ব্যাগ, দেখো এটা বন্ধুরা বাকেটের কিছু যে অংশটা সেটা হচ্ছে মাগ, এখানে মাগ টোটালি নট কানেক্টেড উইথ ব্যাগ, এখানে তো আমি এটা বলতে পারি, এই যে কনক্লুশন প্রথমেরটা আছে এখানে সাম বাকেট ইজ নট ব্যাগ, এটা ট্রু হয়ে যাবে, কারণ দেখো বাকেটের কিছু অংশ বলেছে এখানে, সাম বাকেট মানে কি বাকেটের কিছু অংশ যেটা হচ্ছে মাগ, এই মাগটা আমার টোটালি নট কানেক্টেড উইথ ব্যাগ, তো আমি এখানে বলতে পারি যে কনক্লুশন, ফার্স্ট কনক্লুশন দেওয়া আছে সেটা হচ্ছে ট্রু হয়ে গেল। সেকেন্ড দেখো এখানে অল বাস্কেট ক্যান বি ব্যাগ, দেখো বন্ধুরা অল বাস্কেট, পুরোপুরি বাস্কেটটা কি ব্যাগে যেতে পারবে, এটা অল বাস্কেট ক্যান বি ব্যাগ, ক্যান বি মানে হচ্ছে পসিবিলিটি, এখানে মনে রাখবে ক্যান বি মানে হচ্ছে পসিবিলিটি, ক্যান বি মানে হচ্ছে পসিবিলিটি। তো বন্ধুরা এখানে দেখো অল বাস্কেট ক্যান বি ব্যাগ, এটা কি হতে পারে, অল বাস্কেট ক্যান বি ব্যাগ না অল বাস্কেট ক্যান বি ব্যাগ, দেখো বন্ধুরা এখানে বাস্কেট আর ব্যাগের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ রিলেশন নেই, এখানে কোনো অনলি আ ফিউ কনসেপ্টও নেই, তো আমি অবভিয়াসলি বলতে পারি এই যে অল বাস্কেট ক্যান বি ব্যাগ, এটা ট্রু হয়ে যাবে, কারণ এখানে মধ্যে আমার কোনো নেগেটিভ রিলেশন নেই, কোনো অনলি আ ফিউ কনসেপ্ট নেই, তো আমি এখানে বলতে পারি যে অল বাস্কেট ক্যান বি ব্যাগ, এটা ট্রু। সেকেন্ডের কোশ্চেনে দেখো এখানে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে অল পি আর কিউ, অল পি যে ভেন্ডাগ্রাম ডাকছি আমি, অল পি আর কিউ, অল পি আর কিউ, ঠিক আছে, এটা অল পি আর কিউ হলো। তারপর দেখো সাম কিউ আর নট ডাব্লু, সাম কিউ কিছু, সাম কিউ আর নট ডাব্লু, কিছু পার্ট অফ কিউ যেটা ডাব্লু নয়, যেটা ডাব্লু নয়, সাম ডাব্লু আর এক্স, সাম ডাব্লু আর এক্স, সাম ডাব্লু আর এক্স। তো বন্ধুরা এখানে দেখো অল এক্স, এখানে যে কনক্লুশনটা দেওয়া আছে এখানে অল এক্স ক্যান বি ডাব্লু, অল এক্স ক্যান বি ডাব্লু, এখানে দেখো দেওয়া আছে অল এক্স ক্যান বি ডাব্লু, ইয়েস অল এক্স ক্যান বি ডাব্লু হতে পারে, এখানে ট্রু হবে এটা। সেকেন্ড হচ্ছে অল ডাব্লু ক্যান বি কিউ, অল ডাব্লু ক্যান বি কিউ, ইয়েস এটাও ট্রু, কিন্তু আমি যদি এখানে বলতাম অল কিউ ক্যান বি ডাব্লু, এটা যদি আমি বললাম তখন কিন্তু এটা ট্রু হতো না, এটা ফলস হয়ে যেত, কারণ দেখো সাম পার্ট অফ কিউ যেটা হচ্ছে ডাব্লু নয়, এখানে যেটা ডাব্লু নয়, কিন্তু এখানে দেখো অল ডাব্লু ক্যান বি কিউ যেটা ট্রু হচ্ছে, কারণ হচ্ছে দেখো কিউর যে এই পার্টটা, এই পার্টটা তো আমি যেতে পারছি না, কিন্তু এই পার্টটা পুরো তো ভ্যাকেন্ট আছে, রেস্ট পার্ট অফ কিউ ইজ টোটালি ভ্যাকেন্ট, সো উই ক্যান সে দ্যাট অল ডাব্লু ক্যান বি কিউ ইজ টোটালি ট্রু, ঠিক আছে। তো বোথ ফলোস, এটা অ্যান্সার হবে বোথ ফলোস, বোথ ফলো, দুটো অ্যান্সার হচ্ছে বোথ ফলো। নেক্সট হচ্ছে
এটা দেখো, অল সায়েন্স ইজ ইংলিশ, এটা হচ্ছে স্টেটমেন্ট দেওয়া আছে, অল সায়েন্স ইজ ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। নো ইংলিশ ইজ হিন্দি, ইংলিশ আর হিন্দির মধ্যে কোনো আমার রিলেশন নেই, এখানে ইংলিশ আর হিন্দির মধ্যে কোনো রিলেশন নেই, ঠিক আছে। নো হিন্দি ইজ কম্পিউটার, নো হিন্দি ইজ কম্পিউটার, হিন্দি আর কম্পিউটার মধ্যে কোনো রিলেশন নেই আমার, কম্পিউটার মধ্যে কোনো রিলেশন নেই। এরপর দেখো এখানে কি বলছে, যে কনক্লুশনগুলো আছে এখানে, নো সায়েন্স ইজ কম্পিউটার, দেখো এখানে এটা হচ্ছে কম্পিউটার, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখো সায়েন্স, এখানে দেখো ইংলিশ আর কম্পিউটারের মধ্যে কোনো রিলেশন দেখতে পাচ্ছি, এখানে কোনো রিলেশন নেই, এখানে ইংলিশ আর কম্পিউটারের মধ্যে কোনো রিলেশন নেই। তো আমরা এখানে বলছে যে নো সায়েন্স ইজ কম্পিউটার, তো আমি এটা বলতে পারি এটা রং হয়ে যাবে, এটা যেহেতু আমার সায়েন্স আর কম্পিউটারের মধ্যে কোনো রিলেশন নেই, সেটা যেহেতু এটা তার জন্য নো হয়ে গেল, এটা কান্ট সে এটা। তারপর দেখো এখানে সাম সায়েন্স ইজ কম্পিউটার, তো সায়েন্স আর কম্পিউটার মধ্যে কোনো রিলেশন নেই, সেহেতু এটা কান্ট সে। এই অ্যান্সারটা হচ্ছে ইদার অর হবে, সবসময় মনে রাখবে এটা হচ্ছে ইদার অর, ইদার ওয়ান অর টু ফলো। কারণ হচ্ছে অলওয়েজ মনে রাখবে ইদার অর কনসেপ্ট যেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সাম প্লাস সাম নট, সাম প্লাস নো, এই যদি কম্বিনেশন থাকে আমার, কিংবা এই কম্বিনেশন যদি থাকে, তখন আমার ইদারোর কনসেপ্ট হয়, এবং বোথ ডেটাগুলো যেন সমান একই হয়, যেমন এখানে সায়েন্স আছে কম্পিউটার আছে, সায়েন্স আছে কম্পিউটার আছে, দুটোই যেন কানসে হয়, রং হয়, তখন এটা আমার ইদার অপশন হবে, আমার এখানে ইদার ওয়ান অর টু ফলো হবে। কখন হবে না, যখন দেখবে সাম প্লাস সাম নোট যদি থাকে অপশানে আমার, সাম প্লাস নো থাকে, কিংবা এখানে দেখবে, দেখো এখানে সাম প্লাস নোই কম্বিনেশন আছে, এখানে সাম আর নো, আর এখানে বোথ ডেটা সেম, সায়েন্স কম্পিউটার দেখো, আর দুটো আমার যে অপশানগুলো আছে কোনগুলো সেগুলো হচ্ছে রং হবে এখানে, তার জন্য আমার এটা ইদার ওয়ান অর টু ফলো হলো। নেক্সট কোশ্চেন দেখো এখানে বন্ধুরা, নেক্সট আছে এখানে অনলি এ আর বি, এখানে হচ্ছে অনলি আবার কনসেপ্ট আসছে, দেখো এখানে অনলি এ আর বি, অনলি এ আর বি, দ্যাট মিন্স অল বি আর এ, অল বি আর এ, ঠিক আছে। সাম এ আর সি, সাম এ আর সি, সাম এ আর সি, সাম সি আর ডি, সাম সি আর ডি, সাম সি আর ডি, ঠিক আছে। এরপর দেখো এখানে বলছে কনক্লুশনে যেটা বলা আছে এখানে, সাম বি আর নট সি, দেখো বন্ধুরা এখানে সাম বি আর নট সি এখানে বলছে, এখানে তো বন্ধুরা এখানে বি অ্যাকচুয়ালি এখানে বি দেখো কোনো কারোর সাথে রিলেশন তৈরি করতে পারো না, আমি যে কনসেপ্টটা বললাম অনলি যে কনসেপ্ট হয় এখানে, বি একমাত্র নিজেই লয়্যাল, এখানে ক্যান নট মেক এনি রিলেশন উইথ এনি আদার এলিমেন্ট, সো উই ক্যান ইজিলি সে দ্যাট ইট ইজ রং, সাম বি আর নট সি, সরি ফ্রেন্ড, সাম বি অ্যাকচুয়ালি এখানে এই যে বি পার্টটা আছে এটা ক্যান নট মেক এনি রিলেশন উইথ এনি আদার এলিমেন্ট অনলি কনসেপ্টে, তো বি আর সি এ কোনো আমার রিলেশন তৈরি করতে পারবে না, অ্যাকচুয়ালি এখানে হিডেন আছে, দ্যাট মিনস এখানে নো রিলেশন, বি আর ডি এর মধ্যে কোনো নো রিলেশন। এখানে দেখো বলা আছে সাম বি আর নট সি, ইট ইজ ট্রু, এটা মানেই তো ট্রু, সাম বি আর নট সি ইট ইজ ট্রু। আমি কী বললাম কনসেপ্টে, অনলি কনসেপ্ট কী হয়, অনলি কনসেপ্ট হচ্ছে বি শুধু লয়্যাল নিজেই, কোনো কারোর কোনো এলিমেন্টের সঙ্গে কিন্তু রিলেশন তৈরি করতে পারবে না, বি এ সি এর মধ্যে কোনো রিলেশন তৈরি করতে পারবে না, তার জন্য নট হলো এটা, কোনো রিলেশন নেই বি আর সির মধ্যে, বি আর ডি এর মধ্যে কোনো রিলেশন নেই, তার জন্য কোনো রিলেশন নেই এটা। এখানে দেখো কনক্লুশনে কী বলছে, সাম বি আর নট ডি, এটা এখানে কোনো রিলেশন নেই, তার জন্য এটা ট্রু হয়ে গেল, নো ডি ইজ বি, এটাও ট্রু হয়ে গেল, অল এ আর ডি ইজ আ পসিবিলিটি, দেখো বন্ধুরা অল এ আর ডি ইজ আ পসিবিলিটি, পুরোপুরি এটা আমার ডিতে যেতে পারবে, পুরোপুরি এটা ডিতে যেতে পারবে, কিন্তু দেখো ভিতরে যে ডি বিটা আছে, এই যে ভিতরে বিটা, ও তো যেতে পারছে না ডিতে,
তো আমি কি করে বলি যে অল এ আর ডি ইজ আ পসিবিলিটি, এটা ট্রু হবে, এটা ফলস হয়ে যাবে। এখানে দেখো অল বি আর সি ইজ আ পসিবিলিটি, অল বি আর সি ইজ আ পসিবিলিটি, এটাও ফলস হয়ে যাবে। কারণ দেখো এখানে আমি বললাম কি যে বিটা কারোর সঙ্গে রিলেশন তৈরি করতে পারবে না, বি ক্যান নট মেক রিলেশনশিপ উইথ এনি আদার এলিমেন্ট, তো এটাও ফলস হয়ে যাবে তোমার। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো এখানে আরেকবার বলছি আমি, অনলি কনসেপ্ট কী হয়, অনলি কনসেপ্টটা হচ্ছে যে বি যে হচ্ছে এটা অনলি এ আর বি এখানে লেখা আছে, এটা মানে কি আমি বলতে পারি অল বি আর এ, এটা আমি বলতে পারি। তো এখানে বি যে হচ্ছে বি নিজেই লয়্যাল, ক্যান নট মেক এনি রিলেশন উইথ এনি আদার এলিমেন্ট, তো বি এখানে সি এর সঙ্গে রিলেশন তৈরি করতে পারবে না, বি ডি এর সঙ্গে রিলেশন তৈরি করতে পারবে না। কিন্তু এখানে দেখো প্রথম কনক্লুশন যেটা দেওয়া আছে সাম বি আর নট সি, এটা তো প্রথম দেওয়াই আছে আমার, তার জন্য ট্রু হয়ে গেল। নো ডি ইজ আর বি, নো ডি আর বি, ডি আর বি এর মধ্যে কোনো রিলেশন নেই, তার জন্য ট্রু হলো। অল এ আর ডি ইজ আ পসিবিলিটি, দেখো বন্ধুরা অল এ আর ডি ইজ আ পসিবিলিটি, দেখো অল এ পুরোপুরি এটা আমার ডিতে যেতে পারছে, কিন্তু সাম যে বি এর পার্টটা আছে বি তো আমার ডি এর মধ্যে কোনো রিলেশন নেই, তো আমি তার জন্য এটা ক্রস হয়ে গেল, কোনো এটা অ্যান্সারটা রং আছে। তারপর দেখো এখানে দেওয়া আছে অল বি আর সি ইজ আ পসিবিলিটি, এটাও আমার দেখো বি আর সি এর মধ্যে কোনো রিলেশন নেই, তার জন্য আমার এটা রং অ্যান্সার হলো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে নো এ ইজ বি, নো এ ইজ বি, এর কোনো পার্টি বি নয়। অল বি ইজ সি, অল বি ইজ সি, অনলি আ ফিউ, দেখো অনলি আ ফিউ কনসেপ্ট চলে এলো, অনলি আ ফিউ সি ইজ ডি, মানে কিছু পার্ট সি এর কিছু পার্ট যেটা ডি, সি এর কিছু পার্ট, সি এর কিছু পার্ট যেটা আমার ডি নয়, এটাই মানে হচ্ছে অনলি আ ফিউ কনসেপ্ট। আমি যেটা বলেছি না সাম প্লাস সাম নট, যেটা সামেশন হয়, মানে সাম এটা সাম সি আর ডি এটা হলো, আর সাম সি আর নট ডি মানে সি এর কিছু অংশ যেটা ডি নয়, এটা হচ্ছে অনলি আ ফিউ কনসেপ্ট। এরপর দেখো যে কনক্লুশনটা দেওয়া আছে এখানে নো এ ইজ সি, দেখো বন্ধুরা এখানে আমি কী জানি যে নো এ ইজ বি, সাম পার্ট অফ সি, সাম পার্ট অফ সি এটা বি, তো বিটা এ নয় এখানে কিন্তু বলেছে কনক্লুশন নো এ ইজ সি, তো আমি কী করে বলি এটা, তো এটা ক্রস হয়ে গেল, এটা রং অ্যান্সার। তারপর দেখো সাম বি ইজ ডি, সাম বি ইজ ডি, দেখো বন্ধুরা বি আর ডি এর মধ্যে কোনো রিলেশনই নেই এখানে, বি আর ডি এর মধ্যে কোনো রিলেশনই নেই আমার, তো এটাও রং হয়ে গেল। সাম সি ইজ নট ডি, সাম সি ইজ নট ডি, এটা ট্রু হয়ে যাবে, কারণ দেখো সি এর অনলি আ ফিউ কনসেপ্ট আমি কী বললাম যে সাম পার্ট অফ সি ইজ ডি, সাম পার্ট অফ সি ইজ নট ডি, তার জন্য এটা ট্রু হয়ে গেল, সাম পার্ট অফ সি ইজ নট ডি, এটা ট্রু হলো। নেক্সট কোশ্চেন দেবো এখানে কী আছে, সাম ড্রিঙ্ক ইজ অয়েল, সাম ড্রিঙ্ক ইজ অয়েল, সাম ড্রিঙ্ক এটা হচ্ছে অয়েল, এটা হচ্ছে অয়েল। ঠিক আছে, নো অয়েল ইজ ওয়াটার, অয়েল ইজ ওয়াটার, নো অয়েল ইজ ওয়াটার, ঠিক আছে, নো অয়েল ইজ ওয়াটার, নো ওয়াটার ইজ কফি, নো ওয়াটার ইজ কফি, নো ওয়াটার ইজ কফি, নো অনলি কফি ইজ টি, আবার এখানে দেখো অনলি কনসেপ্ট চলে হলো, এখানে টি, এটা টি করে দিলাম, মানে এই টিটা কোনো কারোর সাথে রিলেশন তৈরি করতে পারবে না এই টিটা। ঠিক আছে, এই যা ভেন ডায়াগ্রামটা, তো এখানে দেখো ফার্স্ট কনক্লুশন কী দেওয়া আছে, সাম অয়েল বিং টি ইজ আ পসিবিলিটি, সাম অয়েল, সাম অয়েল বিং টি ইজ আ পসিবিলিটি, দেখো টি আর অয়েলের মধ্যে তো আমার কোনো রিলেশনই হবে না এখানে, টি আর অয়েলের মধ্যে এটা তোমার রং হয়ে যাবে, এটা আমি আগেই বলেছি যে, আমি আগেই বলেছি যে যে এই টিটা এটা তো অনলি কনসেপ্টে আছে এখানে, টিটা ক্যান নট মেক এনি রিলেশন উইথ এনি আদার এলিমেন্ট, তো এখানে দেওয়া আছে সাম অয়েল বিং টি ইজ আ পসিবিলিটি, তো এখানে টি তো আমার অয়েলের সব কোনো রিলেশনই তৈরি করতে পারবে না, তার জন্য এটা ফলস হয়ে গেল এটা। তারপর দেখো সাম ড্রিঙ্ক ইজ নট ওয়াটার, সাম ড্রিঙ্ক, দেখো সাম ড্রিঙ্ক, ড্রিঙ্কের কিছু পার্ট, ড্রিঙ্কের কিছু পার্ট যেটা হচ্ছে এটা, সাম ড্রিঙ্ক ইজ নট ওয়াটার, এটা হচ্ছে আমার ওয়াটার নয়, সাম ড্রিঙ্ক ইজ নট ওয়াটার, সাম ড্রিঙ্ক, ড্রিঙ্কের কিছু পার্ট যেটা এটা ওয়াটার নয়, এটা ট্রু হয়ে গেল। সাম কফি ইজ অয়েল,
সাম কফি ইজ অয়েল, দেখো কফি আর অয়েলের মধ্যে কোনো রিলেশনই নেই, তো এটা ফলস হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো আসি আমি, নেক্সট যে কোশ্চেনটা বলেছি এখানে বন্ধুরা, নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে এখানে বলেছে দেখো, নো পিঙ্ক ইজ ইয়েলো, নো পিঙ্ক ইজ ইয়েলো, নো পিঙ্ক ইজ ইয়েলো, পিঙ্ক আর ইয়েলোর মধ্যে কোনো রিলেশন নেই, নো পিঙ্ক ইজ ইয়েলো, অনলি আ ফিউ ইয়েলো আর গ্রিন, অনলি আ ফিউ ইয়েলো আর গ্রিন, মানে আবার সেই দেখো অনলি আ ফিউ কনসেপ্ট চলে এলো, তো অনলি আ ফিউ মানে কি বললাম যে কিছু সামেশন, সাম প্লাস সাম নটের সামেশন যেটা, তো এখানে অনলি আ ফিউ আর গ্রিন, এটা গ্রিন, আর সাম পার্ট অফ ইয়েলো যেটা এখানে গ্রিন নয়, যেটা গ্রিন নয়, যেটা গ্রিন নয়, অল অল পিঙ্ক আর ব্লু, অল ইয়েলো আর ব্লু, তো এটা আমি বলতে পারি এটা হোল অল পিঙ্ক আর অল ইয়েলো আর ব্লু, এটা হচ্ছে ভেন ডায়াগ্রামটা আমার। তো এখানে দেখো এখানে যে কনক্লুশন যেটা দেওয়া আছে আমার এখানে, অল পিঙ্ক ক্যান বি গ্রিন, অল পিঙ্ক ক্যান বি গ্রিন, অল পিঙ্ক ক্যান বি গ্রিন, পিঙ্ক ইয়েলোতে নো রিলেশন আছে এখানে, কিন্তু আমার গ্রিনে তো কোনো নেই, পিঙ্ক তো গ্রিনের সঙ্গে কোনো তো রিলেশন নেই আমার, নো রিলেশন, অনলি আ ফিউ কোনো কিছু নেই, তো এখানে দেখো অল পিঙ্ক ক্যান বি গ্রিন, ইয়েস এটা হতেই পারে আমার, অল, তারপর দেখো অল ইয়েলো আর গ্রিন ইজ আ পসিবিলিটি, অল ইয়েলো আর গ্রিন ইজ আ পসিবিলিটি, দেখো অল ইয়েলো আর গ্রিন কোনো কখনোই হবে না, কারণ সাম পার্ট অফ ইয়েলো যেটা গ্রিন নয় আমার এখানে, সাম পার্ট অফ ইয়েলো যেটা গ্রিন নয়, তো এটা ফলস হয়ে যাবে এখানে। তারপর দেখো সাম গ্রিন আর নট পিঙ্ক, সাম গ্রিন, দেখো গ্রিনের কিছু পার্ট, দেখো গ্রিনের যেটা কিছু পার্ট আছে এখানে, এটা গ্রিনের কিছু পার্ট আছে, এটা গ্রিনের কিছু পার্ট যেটা কি না নট পিঙ্ক, এই পার্টটা আমার পিঙ্ক নয়, তার জন্য এটা ট্রু হয়ে গেল, এটা ট্রু হয়ে গেল, সাম পা সাম গ্রিন আর নট পিঙ্ক, সাম গ্রিন, গ্রিনের কিছু পার্ট যেটা হচ্ছে এই পার্টটাতে আমার কাভার করেছে ইয়েলোটা, তার জন্য এটা পিঙ্কের সঙ্গে ডাইরেক্টলি নো রিলেশন আছে, তার জন্য এটা ট্রু হয়ে গেল, সাম গ্রিন আর নট পিঙ্ক, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, নো ডক্টর ইজ ইঞ্জিনিয়ার, কোনো ডক্টর ইঞ্জিনিয়ারই নয়, এটা ডক্টর, ঠিক আছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার, নো ডক্টর ইজ ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার মধ্যে কোনো রিলেশন নেই, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। অনলি আ ফিউ কনসেপ্ট আবার চলে এসেছে দেখো, অনলি আ ফিউ ইঞ্জিনিয়ার ইজ ট্রেনিং, অনলি আ ফিউ ইঞ্জিনিয়ার ইজ ট্রেনিং, সাম অনলি আ ফিউ, এটা হচ্ছে ভেন ডায়াগ্রামটা, টিআরএ আই এন ডবল ই, আর সাম পার্ট অফ ইঞ্জিনিয়ার যেটা আমার ট্রেনি নয়, সাম ট্রেনি ইজ সায়েন্টিস্ট, সাম ট্রেনি ইজ সায়েন্টিস্ট, ইজ সায়েন্টিস্ট, নো সায়েন্টিস্ট ইজ অ্যাক্টর, নো সায়েন্টিস্ট ইজ অ্যাক্টর, এটা হচ্ছে অ্যাক্টর। এখানে দেখো প্রথম কনক্লুশন কী দেওয়া আছে, সাম ট্রেনি ইজ নট ডাক্তার, এখানে দেখবে অলওয়েজ যদি আমি বলতাম সাম এ ইজ নট বি, একটা জিনিস মনে রাখবে এখানে লিখছি আমি, নোট পয়েন্ট করবে এটা, যদি আমি বলতাম সাম এ ইজ নট বি, এখানে কিন্তু অলওয়েজ অল অল যে টার্মটা আছে এখানে হিডেন করা আছে, এটা ধরে নেবে তুমি অল টার্মটা এখানে আছে, তাহলে সাম ট্রেনি ইজ নট অল ডক্টর, সাম ট্রেনি যেটা আছে এখানে, সাম ট্রেনি, ট্রেনির যে কিছু, সাম ট্রেনি ইজ নট অল ডক্টর, দেখো এটা সাম ট্রেনি, ট্রেনির কিছু পার্ট যেটা যেটা আমার ইঞ্জিনিয়ার কভার করেছে, এটা যেটা ইঞ্জিনিয়ার কভার করেছে সেটা ডক্টরের সঙ্গে আমার কোনো রিলেশনই নেই, তা প্রথমটা আমার ট্রু হয়ে গেলো, এটা প্রথমটা এটা ট্রু হয়ে গেল। সেকেন্ড পার্টটা দেখো, সাম অ্যাক্টার ইজ নট ট্রেনি, সাম অ্যাক্টার ইজ নট ট্রেনি, সাম অ্যাক্টার ইজ নট ট্রেনি, দেখো সাম অ্যাক্টার ইজ নট ট্রেনি, এখানে অলটা হিডেন করা আছে, সাম অ্যাক্টার ইজ নট, ইজ নট অল ট্রেনি, দেখো অ্যাক্টার আর সায়েন্সের মধ্যে কোনো আমার রিলেশনই নেই এখানে,
ঠিক আছে, এখানে সায়েন্টিস্ট, সরি এখানে সায়েন্টিস্ট এটা অ্যাক্টর আর সায়েন্টিস্টের মধ্যে কোনো রিলেশনই নেই এখানে। তো সাম পার্ট অফ টানি এই পার্টটা যেটা সায়েন্টিস্টটা কভার করেছে, কিন্তু এই পার্টটা তো আমার কোনো, আমি কিছু তো বলতে পারবে না এটা, এই পার্টটা যেটা আছে এই পার্টটা আমি তো কিছু বলতে পারছি না। এই যে রিমেনিং পার্টটা, এই পার্টটা যেটা ট্রেনের কিছু পার্টটা যে সায়েন্টিস্ট কভার করেছে, সেটা অ্যাক্টরের সঙ্গে সায়েন্টিস্ট আমি বলতে পারি যে কোনো রিলেশন নেই, কিন্তু এই পার্টটা সব অল ট্রেনি পার্টটা তো হচ্ছে না এখানে, রিমেনিং পার্টটা তো আমার কোনো রিলেশন নেই এখানে, নো রিলেশন তো এখানে আমি কিছু দেখতে পাচ্ছি কি। তো এটা সাম অ্যাক্টর ইজ নট অল ট্রেনি, এটা হচ্ছে ভুল আছে এটা আমার। তারপর দেখো, নো ইঞ্জিনিয়ার বিং ট্রেনি ইজ আ পসিবিলিটি, ইঞ্জিনিয়ারের কোনো পার্টি যেটা ট্রেনি নয় ইজ আ পসিবিলিটি। দেখো এখানে যে ট্রেনি আর ইঞ্জিনিয়ার মধ্যে সাম পার্ট আছে এখানে, কিন্তু এখানে কি হয়েছে নো, কিন্তু এটা সাম পার্টের জন্য এটা আমার রং হয়ে গেলো, এটা নো কোথার যেহেতু এখানে গেছে, কিন্তু আমার এখানে ইঞ্জিনিয়ার আর ট্রেনির মধ্যে সাম পার্ট অফ ইঞ্জিনিয়ার যেটা হচ্ছে ট্রেনি নয় এটা, কিন্তু এখানে হচ্ছে নো ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কোনো অংশটাই নয় এখানে, শুধু সাম পার্টটা হবে, সেটার জন্য আমার এটা রং হয়ে গেল। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। কোনো কোশ্চেন যদি থাকে, কোনো কোথাও যদি বুঝতে প্রবলেম হয়, তখন আমাকে কমেন্টের মাধ্যমে তা কোশ্চেন করতে পারো, তার অ্যান্সার আমি দেবার ট্রাই করব। ঠিক আছে বন্ধুরা, তো বাই এখন বন্ধুরা।